দল বাবা আগুন নিয়ে তরবারি নিয়ে ফিকল নিয়ে বের হয়েছে, যখন তা হাঙ্গামা শুরু করে দিল বাঘের দল পালিয়ে গেল। এ আমার বাবা রে, যারা পীর ধরেছ তারা হইল এ রাখালের অধীনস্থ পালের মতো নিরাপদ, যাদের দুনিয়াতে কোনো ইমাম নাই, কাউরে তুমি চূড়ান্ত মানো নাই, তোমার অবস্থা হবে ওই সারা গরু বাছুরের মতো, যার বংশ পর্যন্ত বাঘে সিংহে খেয়ে নেয়। কথা কম ঠিক না বেছি? নিশ্চয়ই আল্লাহ এবং তার সমুদয় ফেরেশতারা দরুদ পড়ে কার উপর? কার উপর? আরো জোরে কর, আরো জোরে কর। এখন আল্লাহ তুমি পড়ো, তোমার ফেরেশতা দরুদ পড়ে, আমরা কি পড়তাম? আল্লাহকে সবেরে কই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা, কারে ডাকে আল্লাহ? সাল্লু আলাইহি, ওগো ঈমানদার তোমরাও দরুদ শরীফ পড়ো আমার নবীর উপর। শেষ কি আয়াত আর আছে? পরেরটা কি বলতো? ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে সালাম দাও। কথা কেন বলেন? সালাম দে সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া আর মোহাম্মদ সালামুনিয়া সালামুনিয়া বৈশা দিছি না খারে দিছি? যারা বলে আমরা দাঁড়ান নিরে ফরজ মনে করি, এর কথাটা কি ঠিক? আমরা নবীরে বৈশা সালাম দেই, দাঁড়ায় সালাম দেই, আর ওরা নবীরে সালাম দেও না। আচ্ছা, ওদের কোনো মাহফিলে বইয়া দিছে নবীরে সালাম? তার মানে কি তারা কোরআনের অর্ধেক মাইনাস করে দিছে? কথা কেন আইদা কোরআন ওয়ালা, তারা কোরআন এটা তো ব্যাক করলে বুঝবো, এটা মৌলবী হইতেই না। কোরআন শরীফ আল্লাহ দুইটা জিনিস করার কথা বলছেন ঈমানদার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আরে ঈমানদারের দান তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো এবং তাজিমের সাথে সালাম পেশ করো, আর তাজিমের সাথে সালাম হলো নবীর আহ্বান করে বলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথা কোন ঠিক না বেজি? ওদের আকীদা নবী হাজির নাজির হইতে পারে না, সালাম দিলে নবীর হাজির নাজিরের জবির দিয়া ডাকতে হয়, এই জন্যে তারা নবীরে সালাম দেয় না। সালাম দেয় আবার কয় আমরা দরুদ ইব্রাহিমই পড়ি, ইব্রাহিম আবার দরুদ করতে গিয়ে হইলে এই দরুদ তো আমার নবীর নামের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ নবী মুহাম্মাদের উপর তার আলা ওলাদের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আমরা নবী বড় না ইব্রাহিম খলিলুল্লাহ বড়। তাইলে যেখানে নবীর নাম সেখানে দরুদের নাম হওয়া দরকার ছিল মুহাম্মদি দরুদ। আমার নবীর বাদ দিয়ে ইব্রাহিমের নাম কেমনে হয়? এটা তো একটা হাত। আজকে আবার মসজিদে আমি আলোচ্য তফসির করছি, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান, লামা লিফের উপর জবর যে দুটি তানবিন দিয়েছে এইটার একটা বড় অর্থ আছে। রসুলুন বলে নাই, রসুলান, এমন রসুল আসবে যে রসুল বে নজির বে মেসাল, যে রসুলের পরে আর কোন রসুল আসার দরকার হবে না। মসজিদে তফসির করছি, দুইটার সময় নামাজ পড়ছি, তারপরেও শেষ করতে পারি না। সুন্নিদের জন্য কোরআন এবং রসুলের সুন্নাই যথেষ্ট।
এই জন্য আপনার আকীদা ঠিক হতে হবে। আল্লাহ কোরআনে কি বলছেন, এ ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও। কারে ডরাও? আরে যখন কারে ডরাও? আল্লাহ গো আমরা তো তোমারে ডরাই, ঠিক কেমনে ডরাও? কয় আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাই, কয় তাহলে সিনেমার ঘর কেডা যাক আমি যাই। এটা আবার কোন রাগ? আল্লাহ স্বভাবের দোষে বুঝা যাই। আয় আল্লাহ আমি তো তোমারে ভয় পাই, তার প্রমাণ হলো আজান দিলে মসজিদে চলে যায়। আল্লাহ বলে বাজারে দোকানে বসে সুদের কারবার কে করে? কয় আমি। তুমিও তোমারে ডরাইয়া মসজিদে গেছি তো সুদের কারবার কেন করে? কয় কাজ চতের দোষ আছে না নাই? দাড়ি টুপি ফাকরি আমরা সব ফিটফাট, কিন্তু মিশা কথা কয় না কয়জন আছে? যারা আল্লাহর ভয় করে তারা মিথ্যা বলতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে নিজে পাল্টাতে যদি না পারো, আমি আল্লাহর ডরে যদি স্বভাব বাদ দিতে না পারো, এটাই কথা, নিজে নিজে কেউ শুদ্ধ হইতে পারে না। আমার সত্যবাদী বান্দাদের দলভুক্ত হইয়া যাও। ফরমার ভিতরে ঢুকলে রড পর্যন্ত জাগা চায় না, কথা কানা গে। এমনি তুমি আমি সাজদরে মিল্লা বইরে কিছু করতে তুমি, আর রডের যদি থইয়া রাখো যে তুই একটু বেখা হইছে, মইরা জঙ্গে ধরে রেখাই লেব তো বেহা হইতো, কথা কোনা কি? আর যদি ফরমার ভিতরে ঢুকাই দাও, ফরমার সিস্টেমে হইরা ওটু রিং জিং হইয়া বাইরে একশো বে হইলি ডুইবি। আল্লাহ কয় শোন, তোরা যদি নিজেরে পাল্টাইতে না পারো, আমার একটা ফরমা আছে। ফরমা কারা? আমার সত্যবাদী বান্দারা, আমি আল্লাহর ফরমা। সুবহানাল্লাহ, এই এরার দল বিকে যাই গিয়া ওটু তোরে ফরমা বানাই দিব সিল্লাই করনা। সুবহানাল্লাহ, এখন প্রশ্ন, সত্যবাদী কারে কয়? প্রথমত আকীদা সঠিক হতে হবে। মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে আছে না নাই? আছে। আরেক দল মৌলবি কয় মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে নাই, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোরআনে শুধু দরুদের কথা না, নবীরে সালাম দেওয়ার কথা বলছে। একদল মৌলবি দরুদ পড়ে ইব্রাহিমের দরুদ, আর নবীরে সালাম দেয় না, তোরা কি মিথ্যুক না সত্যবাদী? যারা 50 বছর আগে বললো তবলিক খুব ভালো, তবলিক বড় বুজুর্গদের কাজ, আবার তবলিক করলে পরে মানুষ সন্ন্যাসী হয়ে যাবে, আমরা দিছিলাম ফতোয়া, আমরা তখনও বলছে বাইরে মৌলবীর ভাল বজ গজব করে লিবে, মূর্খ দলে দিস না ইমামতি, দেখেন তাদের বাপটা হেসা। এখন মূর্খ যখন দাড়ি রাখছে তো মৌলবীর ঠিক আছে 6 গুণ না 10 গুণ বেশি দাড়ি, বাবা বেটা গার গুড় করে তো উঠতে না। হ্যাঁ বেটা, গাট্টি গুট্টি টাইন না, মৌলবীর ভূত তুই কিতা করছিস বেটা, খাইছিস আর ঘুমাইছিস, পেট মুডা করছিস, তুই যে বেটা বেতন নেই মামতি হরস, তোর ব্যবসার বেড়ি রস দেহ ব্যবসার পয়সা যে না তোর ইমামতি হেঁটে দিছে ইমাম সাহেবের কথা। এখন ভারি মুরুক্কর ফাল দি সর্বনাশ করে লিছি, এখন তবলিগ জামাত পদভ্রষ্ট জামাত। যারা 55 বছর আগে যাকে ভালো বলল আজকে তারাই তাকে খারাপ বলে, আসল খারাপ কারা? যারা ফতোয়াবাজ। কথা বলুন ঠিক না মেঝি? কিন্তু বাবা সুন্নিরা কখনো এমন ফতোয়া দেয় না, কালকে জায়েজ আজকে হারাম। আমাদের দাবি ছিল নবীন নূরের নবী, কথা কম ঠিক না বলছে? আমাদের দাবি বহু আগে থেকে ছিল মিলাদুন নবী বৈধ, তারা মিলাদুন নবী মানে না, আবার এখন একটু নরম সুরে কয় মিলাদ তো মানি তোমরা মতো মানি না, কথা কোনো গে যখন দেখে যাতা খাইবার সিন্নি মিলত না। এই যে কথাটা, এটা কতটা আপনি বুঝেন, এই তবলিগের দ্বারা কত কোটি কোটি মানুষ পদভ্রষ্ট হয়েছে। এই পদভ্রষ্ট যারা জাহান্নামে গেছে এদের দায় নিবে কে? ওই কৌমি দেওবন্দি আলেমরা, কথা বল ঠিক না বেছি? তোমরা মিয়া বুঝনা সুজনা ফট করে একটা বালা কইয়া বইছো, বুজুর্গের জমাত কইয়া বইছো, এখন কো সুরের জমাত, ঘটনা কি বেটা? এর বিচার করে তোর বিচার আগে, তুই কোনে কো সুরের দল, কোনে কো বুজুর্গের দল, তুই কি গান গাইছ সেটা কস না, কথা কম ঠিক না বেঠে? গাঞ্জা শুননি রাখা না, গাঞ্জা রইগা কোন গাঞ্জা জানি, যেই গাঞ্জা খেলে রুশো না, এই গাঞ্জা খাওয়াই না তুই উশো, কথা কনা কি?
এই গাঞ্জা খাওয়ার এক সময় হুশ হয়, কিন্তু ওই গাঞ্জা খাওয়ার আর হুশ হয় না। আরো কি প্রমাণ লাগবে? তাদের সবচেয়ে বড় হাতিয়ার এই তবলিগ জামাতকে তারা কি উঠাইল? আর আল্লাহ দিলে মৌলবী যখন গেছে শাসন করত মুরুখের দল, হুজুরদারে ভিটটা ফালাইছে খা খা কথা কোনা গে। আরো ঘটবে, সময় থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে আসুন, না তো আরো বিপদ ঘটবে। এক লামা জবি কয় কি ফিটটির নাই কথা কেন? হ্যাঁ বক করতেছে আর কি, হ্যাঁ পীর ধরে পীর নেতা না ধরে যে তার বলে পীর শয়তানের বলে কোনো উপায় থাকতো না, এটা কি কয়? তো আমি সব সব বসা আমি বললাম হুজুর আপনি তো আহলে হাদিস করছি, আমার একটা হাদিসের ব্যাখ্যা কই দিন। কি ব্যাখ্যা? বুখারী শরীফের হাদিস, আল ইমামু রাইন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম হলো একজন রাখান, ইমাম হলো রাখাল যিনি তার অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। কি কি শেখ বলে নাই, কোন ভিআইপি লোকজন নবী বলেন নাই, ক্রিজি শব্দটা বলছেন, আল ইমামু রাইন, ইমাম হলো রাখাল, ইমাম হলো রাখাল মানে কি? ফালের গরু ক্ষতি হলে জবাব দেয় কে? মালিক যখন তার অধীনস্থ গরুগুলো রাখারের অধীনে দিয়ে দেয়, ওই গরু যদি অন্যের জমি খায় ওটার জবাব রাখালকে দিতে হবে, যদি একটা গরু খোয়া যায় তার জবাব রাখালকে দিতে হবে। সোজা কথা, যেই পাল তার অধীনে থাকবে মালিকের কাছে বছর শেষে পরিপূর্ণ জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠি? দুই বছর পরে যদি উট পালে মরুভূমিতে যেত, ওরা দুই বছর পরে এসে মালিকের কাছে জবাব দিত, যদি উল্টা পাল্টা হইতো বিচার হইবে কিনা? আর যেরকম আপনাদের যে রাখালরে দিয়ে গরু ছেড়ে দেন মাঠে, ওরা সন্ধ্যায় এসে হিসাব দেয় না? যদি একটা গরুর পা ভাঙে বলবে না, না তো আর ফিট ভেঙে লিবে মালিক, কিরে আমার গরুর পা ভেঙে গেল তুই বলি না কেন? নবী কয় আল ইমাম রাইন, ইমাম হইল রাখাল, ইমাম কি? হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, রাখাল যেমনি ভাবে দিন শেষে তার অধীনস্থ পশুপালের জবাবদিহি মালিকের কাছে করতে হয়, ওরে ইমামের দল কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদের অধীনস্থদের জবাবদিহি করতে হবে। আমি তারে বললাম এই ইমামটাকে আমার একটু বুঝায় বুঝবেন, ইমাম কিয়ামতের দিন তার অধীনে যারা থাকবে মুক্তাদি তাদের জবাবদিহিতা করবে কার সাথে? কথা বলো কার কাছে? এটা কি মসজিদের ইমাম? এটা তো আইয়ে যায়, এটা তো এই আমাদের ইমাম না, এটা হলো আমাদের নমস্কারের ড্রাইভার, বেতনের ইমাম। কথা বলো কে একরকম শাহর ওই চাকরি করে বেটা বেড ওঠে হাঁটুয়া ভাইয়া বেতন জিপুরের খাওয়া, আর নিজে মাশাল্লাহ ফজরের নামাজ পড়ে নাস্তা টাস্তা করে মক্তব টক্ত পরে আবার নাস্তা টাস্তা করে দে একটা ঘুম বালিশের মতো হুইল্লা উঠিয়া আবার দুপুরে তার বাড়িতে খাও না, খাইতে খাইতে ফেরটা উষা করে কয় কি গো ফোনলিন মা একটু মিডাই টিডাই আসেন শূন্য কথা কেন? যখন আইসে মাদ্রাসার থেকে ফুটে দেখবো ফাতিমা করার মতো বেটা কিছুদিন ইমামতি করার পরে দেখবো ফেট খাইছে তো আরেক বেটার আওলাদ করে না কথা কোনো দিন আমার নবী বানছে ফাত্তর আর এ বেটা ফ্যাক্টরি বাড়ি লিখে ফুটবল গাড়িটা এত মোট হয়েছে এমনি দেখতে পারেন এমনি কথা কোনো এরকম ইমাম আছে না নাই? এই ইমাম সাহেবরা জব দিব কেমতের দিন, ইমাম সাহেব তো সিম্ফনি করতেন না, বলে পুনরের ইমাম যদি কেটে আসে বছরে দশজন গেছে। এই ইমামের মানে কি? হ্যাঁ মুল্লাই একটু জিম দর্শি আমি বললাম এই হাদিসের ব্যাখ্যাটা আহলে হাদিস ভাই একটু দিয়া যায় তারপরে বাকি আলাপটা করা হবে। কয় কনে ডাইনে যা কনে বামে যা আমি কি ডাইনে বামে যে বলি এর বইটা থেকে তো আমার বইটা ডাউট কথা কেন কে জোরে দর্শি ভাই এই হাদিসের ব্যাখ্যাটা আমাকে বুঝায় যাও, এখানে নবী কোন ইমামের কথা বলেছেন? যেই কে ইমাম কিয়ামতের দিন তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। বলে তো ইমাম তো মানে যারে মানুষ আমলে আকিদা মানে কথা কোন
আমরার ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নবী হইছেন, নবী হইতেন কেমনে? এখন ইমামের দরকার আছে কিনা? এর মানে কি, যার ইমাম নাই তার বিপদ আছে, আছে না নাই? রাখাল যার আছে ওই গরু নিরাপদ। যেমন সমতল ভূমিতে জঙ্গলে নিয়ে যায় রাখালে একদল মেষ, মেষ মানে কি ভেড়া, সন্ধ্যার আগে আগে বাইরাইয়া কুদাইয়া ফাদাইয়া খোয়ারে ঢুকায়। তো আরেক দল মেষ আছে, ওরা উন্মুক্ত খোলামেলা, যেখানে রাইতে সেখানে খাইতে 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 ফুইলে গেছে। তো রাখালের মেষ যারা, এরা কয় কি রে বেটা, তোরা যে একটা বিহুদু হলি রাগ পাইলে জ্বালায়, খাইতে খাইতে ফেরদা করবে ওটাই নিয়ে হেসে লুই যা আবার নিয়ে খোয়ারে উঠতে রে। মেষের রাখালে কয় মালিক বুঝলাম, আমরা রে তুমি অত্যাচার করো, খালি শাসন করো, পিটাপিটি করো, খাসার ভিতরে ভরে ধরে ও রাতের বেলায়। আর ওরা দেখছো নি যেহানে রাইতে হানে খাইতে খাইতে কি ভুলা বুঝছে? রাখালে কয় বর্ষাকাল আই, এরপরে বুঝবে আমি জিনিস কি, রাখালের অধীনে থাকা কি আর রাখাল সারা থাকা কি। বর্ষাকাল যখন আসছে চতুর্দিক থেকে বাঘ, হায়না, সিংহ, যত হিংস্র জানোয়ার, এরা তো লাগছে পেটে খুদা, কথা কয় নাকি? রাখাল সন্ধ্যার আগে পালিত যে রাখালের অধীনস্থ প্রাণীগুলাকে সে ডেকে এনে খোয়ারের ভিতরে ঢুকাই দিছে, আর রাতের বেলায় বাগাই দিছে হামলা। তারার যারা উন্মুক্ত স্বাধীন ছিল তারা রেখাইছে, তারার বাল বাচ্চা রেখাইছে, বিবি বাচ্চা রেখাইছে, কথা কয় নাকি? একবারে বংশ নির্বংশ করে ছেড়ে দিছে, এন বাগাই খাই আইছে রাগ কালের তাত খাইছে, আইয়া থা ভাই কৌরে বাবা এটা খুয়ার বেটা বারে দিয়ে ঘুরি, আর মেষের ফল দৌড়ে সব মাস কেন বুঝিস ডাহে রাখাল কয়েনা হলো তোরা কি দিস? রাখালের দল বাবা আগুন নিয়ে তরবারে নিয়ে ফিকল নিয়ে বের হয়েছে, যখন তা খাঙ্গামা শুরু করে দিল বাঘের দল পালিয়ে গেল। এ আমার বাবা রে যারা পীর ধরেছ তারা হইল এই রাখালের অধীনস্থ পালের মতো নিরাপদ, যাদের দুনিয়াতে কোনো ইমাম নাই কাউরে তুমি চূড়ান্ত মানো নাই, তোমার অবস্থা হবে ওই সারা গরু বাছুরের মতো যার বংশ পর্যন্ত বাঘে সিংহে খেয়ে নেয়। কথা কম ঠিক না বেছি? পীরেরা কি করে, খালি ঘুমায়? কথা কেন কে, খালি ঘুমায় না কিছু করে? কথা বলে না কিছু করেনি? কি করে? লাঠি ফোড়ায়, ছাত্ররা লাঠি ফোড়া দেয়, আগুন ফোড়া দেয়। আমরা দেশ তো হুজুররা কিছু লাঠি ফোড়া আর আগুন ফোড়া দেয়, এরা কিছু নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে বললো তো আগুন লিয়ে বেরিয়ে, কথা বলে না? এখন অনেক সুন্নি যুবকরা আমরা রে কয় হুজুর আমরা যদি একখান ওইয়া কিছু লাঠি কেন লিয়ে বাইরে তারি না, হেরা খালি বেড়া বিড়ি বেড়াগিরি করে, আমরা সুন্নিরা কি করে? ও মিয়া গলিটার জবটা অন্য লোক, আমরা ইমামের পিছনে, কথা কন ঠিক না বেঠিক? আমরা ইমাম আছে না নাই? আমি আমার পীরকে ইমাম মানছি, কেন? আমি রসুলকে ইমাম মানতে চাই। তো রসুলকে যদি ইমাম মানেন তাহলে আপনি আসুন আমার হাতে হাত দিয়ে চ্যালেঞ্জ করুন, আমার হাত আল্লাহর রসুলের হাত পর্যন্ত লাগা আছে, কথা বলুন ঠিক না বেঠিক? ওনার জবাব উনি দিব, আমারটা আমি দিয়ে যাই। আমরা পীরগিরি করি, আপনাদের বায়াত নেই, ইমামতের দায়িত্ব নেই, আল্লাহর রসুল থেকে আমি গুনাহগার পর্যন্ত হাত টু হাত আছে, এর ভিতরে একজন ওয়াহাবি নাই, লা মাযহাবি নাই, খারেজি নাই, শিয়া নাই, কথা বলুন ঠিক না হয়েছে? কারণ আমাদের দেশে কিছু পীর আছে খারেজি পীর, আমাদের দেশে আছে শিয়া পীর। খারেজি পীর কারা? যারা কয় হযরত ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, এরা কোন পীর? এরা হলো খারেজি ইমাম, এদেরকে মানা খারেজিদের পেছনে যাওয়া। রাসূল বলেছেন খারেজিরা জাহান্নামী, খারেজিরা জাহান্নামী, কেউ তাদেরকে জান্নাতে আনতে পারবে না। শিয়া মুতাজিলা যারা নবীর সাহাবীদেরকে গালাগাল করে, আর তাদের গালির প্রথম নমুনা হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে শুরু করা, কথা বুঝেন নাই? কারণ ডাকাত বা সুরের দল সর্বপ্রথম দুর্বল দরজাটা দিয়ে হানা দেয়, যেহেতু মাওলা আলীর সাথে দীর্ঘ যুদ্ধের কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রটা যথেষ্ট বিতর্কিত মনে হয়, কিন্তু আমাদের মুরব্বীরা 1500 বছর আগে তার সমাধান দিয়ে গেছে, নতুন করে মাতবর গজানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এখন কিছু নতুন নতুন আহলে বাইতের আশেক গজাইছে, এরা মূলত গজাইছে না, এরা ফাজাইতু বাইরেছে, কিন্তু এদের আশা পূরণ হবে না, কারণ বোঝা উচিত কোনো বাতিল পৃথিবীতে টিকতে পারে নাই। তবলিগীদের মতো
বাতিল বাংলাদেশে টিকতে পারে নাই, বিশ্বে টিকতে পারে নাই, ওহাবিদের মতো বাতিল টিকতে পারে নাই। সৌদি আরবের রাজা কি কইছে হইল, সালমান কি কইছে হইল, ওইটা যে আসতে না 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 তো ওহাবি ইজমদারের পর্যন্ত তিরস্কার দিল, আর কুকির চাইতেছে, চিন্তা হইল না ওহাবি ইজম থাকবে না, থাকবে না খারেজ ইজম থাকবে না, কারণ এগুলো মদিনার নবীর ইজম না তো, এগুলো ইবলিসের ইজম, ব্রিটিশদের ইজম, ইঙ্গ মার্কিনীদের ইজম। কি সুন্দর সে সিলসিলা কইলিস, আল্লাহু আকবার, রসুলের সাথে আছি, রসুল পাকের সাথে আছি, কথা কথা ঠিক না বেঠিক। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মা আয়া নাহি বাংলাদেশের নেককারের আমল নামায় চলে আসে, যদি তুমি নেককার হইয়া যাও। আমার আল্লাহ বলেন শোনো রে নেককার বান্দা, আমার পথে চলার জন্য তুমি কত কষ্ট করো, তোমার সওয়াবের অভাব হবে না। তুমি তাকায় দেখো ওখানে কাবায় যিনি সালাম দেয়, আমি রব্বুল আলামিন, তুমি বাংলাদেশের সালেহদের অন্তর্ভুক্ত, ওই মক্কার সালাম খানায় কাবার ইমামের সালাম, বাইতুল মুকদ্দাসের ইমামের সালাম, মদিনা মুনাওয়ারার ইমামের সালাম, এই জেঠা গ্রামের জমিনে পৌঁছায় আছে। উনি আমারে বুঝাইলে ওইটা হয়ে যান গা, যেইটা করলে আরাফাতের সালাম আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, মস্ত বড় আলেম, মস্ত বড় আলেম, আলেমরা যারা একটু বসলি টের পাবে যে মিরান সত্তাতের জবানের পাওয়ার কি ছিল। ওনাকে দেখার পর মোটামুটি কচুয়ার সিলসিলার যারা আছে বুঝে গেছে রে বাবা, সৈয়দ ইরফান সাহেব জবান কি ছিল, যিনি জীবনে কোনোদিন একটা রুটি খায় নাই, কমপ্লিট একটা রুটি জীবনে খেয়ে দেখেন, ভাত তো প্রশ্নে উঠে না, উনি এক বেলা খেতেন কি জানেন, রুটিটা যখন ইয়া করতো ওই যে খোলা পাতলার মধ্যে দিত, দিলে রুটি ফুলে না, ফুলার পরে যে চামড়াটা উঠতো উপরে এটা টেনে টেনে খাইতেন, বাকি রুটিটা ছেড়ে দিতেন, অথচ নিজে কিছুদিন পরে পরে জেফত খাওয়াইতেন, মানুষের খাওয়াইতেন আর বলতেন কেমন হয়েছে কেমন হয়েছে, সবাই কথা হুজুর আপনি একটু আগের মায়ে খাওয়াও না তো আপকে কল খিলায় গেল, আমি যদি খাই আপনাদেরকে খাওয়াবো কি, গায়ে আগার আপনার দুধ খুদ পিলে তো খোদা কে বন্ধু কো ইয়ে নিয়ামত কাহাঁ সে মিলে, আমি যদি ভোগ বিলাস শুরু করে দিই তাহলে আপনারা কি পাবেন, আমি তো কষ্টেই আছি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেন। সেই ইরফান সার খলিফা মাওলানা আব্দুল মতিন আল কাদেরী, সেই ইরফান সার খলিফা মাওলানা নুরুদ্দিন আহমদ আল কাদেরী, সেই ইরফান সার বানানো তলোয়ার আল্লামা আব্দুল হাফেজ শহীদ মাওলানা রহমাতুল্লাহ আলাইহ। সময় আমার কম, কথা আমি লম্বা বললাম, আসলে আমি শুধু আজকে আসছি মাহফিলের যুবকদের একটু আন্তরিকতার কারণে, কারণ আপনারা জানেন যে আমি সবসময় কি কোনো না কোনো ঝামেলার মধ্যে থাকি। আমার মূলত প্রোগ্রামটা আজকে বাগদাদি কাফেলার, যেটা চেয়ারম্যান আমি বাংলাদেশ বাগদাদি কাফেলা বাংলাদেশ, বিশাল প্রোগ্রাম, ওরা যেহেতু নিজের এই জন্য একটু রিকোয়েস্ট করে বলছে যে রে বাবা, আর জানেন তো আমি যেখানে যাই বোতল পার্টির জ্বালা, কিছুদিন আগে মেরে রাস্তায় ডাকাতে আক্রমণ করছে, আস্ত এলাকা তুলকালাম হয়ে যেতেছে, ডাকাতে তো হাই রে হাই কোন ভাব জানি করছিলাম, অনেক মানুষ নিরীহ মানুষ হয়ে গেছে, হুজুর একটা আল্লাহ যে দয়া করছে আপনাকে ধরছে, এখন যাই বাসা ধরার খাসাত করার টাইম হয়েছে, আমি আলহামদুলিল্লাহ করছি যে আল্লাহ হয়তো আমার দ্বারা একটা ভালো কাজ হলো, অনেকদিন ধরে নাকি ডাকাতি হয় পুলিশ কোনো আসামি ধরে না, আমারে দৌড়ে তো ঠেকছে একেবারে সেগাই গেছে, আমি কইলাম ওসি সব কি করেন, আল্লাহ আল্লাহ আমার ইজ্জত মেরে লিছে, হুজুর সারা বিশ্ব ইজ্জত মেরে লিছে, আমি মাটির তোর তুলে দূরে নিয়ে আমরে নিয়ে আনেন দেখা যাক। শেষ যেই কথাটা আমি যুবকদেরকে বলি, আমরা কেন আন্দোলন করি না, আর সুন্নির আন্দোলন করে, আল্লাহর ওলির আন্দোলন করেছে, মিরান আন্দোলন করেছে তো, বানর মতো ব্যাককল, বানর মতো মূর্খরে ওলি বানাই দিছে, সাহিত্যিক বানাই দিছে, কথা কন ঠিক না বে ঠিক। আমি মুশতাক আহমদের মুরব্বীরা গৃহস্থ মানুষকে সৈয়দের দৌলত দান করে দিয়েছেন, কথা বলুন ঠিক না বে ঠিক, এগুলো তো সৈয়দের দান, বায়াত তো সৈয়দরে নেনে, কিন্তু মিরান শাহ হুজুর বানাই দিছে তো, আমার দাদা সবরে যখন খেলাফত দিল ইরফান শাহ হুজুর দেনে ফেরত দিছে, হুজুর আমি গৃহস্থের পোলা আমি এটাতে কি করব, মাল লাগবে তো, মাল লাগবে না,
খাইলে বস করে বিরুলি গো, আমি তো বিপদে ঘুরে গেছি হুজুর, আপনি আল্লাহর রাস্তা আমার মাফ করেন। হুজুর কইছে তেরা বাপ গরিব নেই হ্যায়, জো আসলি বাপ মাই হুঁ। সুবহানাল্লাহ, যাও কাম করতে রহো, বাকিয়া মুঝ পর ছোড় দো, তুমি তোমার কাজ করে যাও। আমি ইরফান সাহেব তোমাকে যা দিয়েছি বুঝে শুনিয়ে দিয়েছি। আমার মূর্খাতি মূর্খ কোন খলিফার গায়ে একটা দাগ লাগানোর ক্ষমতা কারোর হবে না। সুবহানাল্লাহ, ইরফান সাহেব হুজুর এমন মানুষের খেলাফত দিয়েছে যাদের মুঠো মুঠো লেখ, কিন্তু দেখা গেছে ওরা ফুঁ দিলে মুঠো একটা হারিয়ে গেছে। শেখ বানু সারে মিরান সাহেব বানাইছিল। একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নিরা বিপ্লব করি ইলিমের, কথা বলেন কিসের? ইলিমের বিপ্লব, কারণ ইলমের ক্ষমতা তরবারির থেকে কোটি গুণ বেশি। এই জন্য বাবা আমি নাসিরনগরের মাদ্রাসাটা করেছি আপনাদের সহযোগিতায়, দোয়ায়। আপনাদের কাছ থেকে আমি মোটা অঙ্কের টাকা চাইব না, কিন্তু মানসিক সমর্থনটা আপনারা রাখবেন, কারণ আপনারা জানেন আমার এই মাদ্রাসাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের মিল্লাতি আকীদার উপর প্রতিষ্ঠিত, ঠিক না বেঠিক? সুতরাং এটার দিকে কিছু বাতিল পন্থীদের খারাপ দৃষ্টি থাকতেই পারে, কথা বলে না পারে কি পারে না, এই ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমি চাচ্ছি 10-12 বছরের ভিতরে আপনাদেরকে একটা কামিল পর্যায়ের মাদ্রাসা উপহার দিতে পারি কিনা ইনশাআল্লাহ। দেখুন ওই দিন সোয়াব গেছে, সোয়াব আমার রেণুকাকার হোক, রেণু মিয়া, ওই যে মোটা রেণুকাকা আপনাদের গ্রামের, কত পাগল ছিল জানেন? আমার একজনে কইলো বুঝলাম না রেণু মিয়ার পুতে জায়গা দিলে ও মাদ্রাসা। আমি কইলাম বুঝদ না রেণু মিয়ার, আমার ছোট ভাইরে কইলাম তোরা দেখছস না এই রেণু মিয়া কাইল্লা জিরা চাউল নিক কালা কালা দান যে এইগুলা করতো আমার দাদা সাহেবের লেগে, তার পিস সাহেবের লেগে। বয়স হয়ে গেছিল না দাদা, 100 বছর উপরে খাইতে পারতো না, এটা হইলে কিছু খাইতে পারতো। উনি এটা শুকাইয়া সিদ্ধ কইরা কান্দে কইরা নিজে লয়ে গেছে কসুর,